কোনদিকে কোনো প্রতিদ্বন্দ্বী বলে কিছু নেই, যারা আসছে তারা তো পরিযায়ী পাখি, তারা হচ্ছে বসন্তের কোকিল, ভোট এলে তারা হচ্ছে নির্বাচনে লড়াই করে, নির্বাচনে প্রচার করে, ভোট চলে গেলে মানুষের পাশে 365 দিন থাকে না। আচ্ছা, যে ছবিটা আপনারা দেখলেন তাতে তো মনেই হচ্ছে কোনো একটা উৎসবের আমেজ, বিজয় উল্লাস, কারণ মালা পরানো হচ্ছে, আবির খেলা হচ্ছে, আর গালে যে আবিরের রং দেখা যাচ্ছে তা সবুজ, দেখে বোঝাই যাচ্ছে কোন দল, তৃণমূল অর্থাৎ শাসক দল। কবেকার ছবি না মনোনয়নের শেষ বেলায় এই ছবিটা ধরা পড়েছে। কিন্তু একবার ভাবুন তো যে এখনো তো পঞ্চায়েত নির্বাচনই হয়নি, এখনো বহুদিন বাকি, তাহলে এই যে উৎসব, উৎসবের আমেজ সেটা কি কারণে? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদেরও মনে যাচ্ছে, কিন্তু এই ছবিটাই ধরা পড়ল। বৃহস্পতিবার 15 জুন এই ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। এদিন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কালীচরণপুর অঞ্চলের বেশ কয়েকজন প্রার্থীদের নিয়ে ফুলের মালা ও আবির সহযোগে জয়ের উল্লাসে মাতলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। কিন্তু জয়টা কোথায়? এখনো তো ভোট পর্বই মেটেনি, শুধু তো মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। নিশ্চয়ই এই প্রশ্নটা যাচ্ছে। নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একটা অভিযোগ সামনে এসেছে, বিভিন্ন জায়গা থেকে বিরোধীরা অভিযোগ করেছেন যে তারা মনোনয়নপত্র জমা দিতেই পারেননি। এখানে দেখা যাচ্ছে অন্য ছবি। শাসক দল ভালোই জানে যদি বিরোধীদের মনোনয়নই জমা দিতে না দেওয়া হয় তাহলে তো কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই। সেটাই তো স্বাভাবিক, কারণ অন্যদিকে তো কেউ নেই, আর তাই আগে থেকেই সেই জয়ের উল্লাস ধরা পড়ছে। সেই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, তার জন্য ভোট গ্রহণ অবধি আর অপেক্ষাই করতে হলো না, সবে মাত্র মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, আর তারপরেই নিজেদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে, উৎসবে মেতে উঠেছেন কার্যত। সেই ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। সরকারিভাবে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয় 15 তারিখে, মানে 15 জুন, আর তারপরে এই ছবিটা ধরা পড়েছে। রীতিমতো বিজয় উল্লাস, মেতে উঠেছেন তৃণমূলের প্রার্থী থেকে কর্মী সমর্থক প্রত্যেকে। এক তৃণমূল প্রার্থী বলছেন যে এটা আমাদের কনফিডেন্স, কারণ কালীচরণপুর অঞ্চলে বর্তমান সরকারের উন্নয়ন এবং বিরোধী দল বিজেপি ও CPIM যথেষ্ট দুর্বল, তাই নমিনেশন পর্ব শেষের পরেই ভোটে জেতা আনন্দে মেতেছি আমরা। তারা কিন্তু স্বীকার করে নিলেন যে তারা ভোটে জেতার পরে যে আনন্দটা হয় তার আগেই তারা সেই আনন্দে মেতে উঠেছেন। তার কারণ হচ্ছে তাদের যে বিরোধী দল তারা নাকি সেইভাবে শক্ত সমর্থ নয়, এতটাই কনফিডেন্ট তারা। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। একদম কোনোভাবে অসুবিধা নয়, নির্দলকে আমরা পূর্ণভাবে সহযোগিতা করছি, কমপ্লিট আমরা তাকে তাদেরকে নমিনেশন করার জন্য সম্পূর্ণ সহযোগিতা করেছি, এবং আগামী দিনে নির্বাচনে লড়াইয়ের জন্য তাও সহযোগিতা করব। কিন্তু নির্বাচনে যে লড়াই করবে তাদের জনগণ থাকলে তো লড়াই করবে, রাগে ক্ষোভে কেউ কেউ হয়তো আমাদের সঙ্গে রাগে ক্ষোভে একটা সিটে 2-3 জন চেয়েছিল, তারা আমাদের তৃণমূল কংগ্রেসই করে, সেখানে আমরা পরবর্তীতে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে পুনরায় তারাও সভাপতি তৃণমূল কংগ্রেসে হয়ে থাকবে, এটা আমরা আসলে। নন্দীগ্রামে কোনো প্রতিদ্বন্দ্বী বলে কিছু নেই, যারা আসছে তারা তো পরিযায়ী পাখি, তারা হচ্ছে বসন্তের কোকিল, ভোট এলে তারা হচ্ছে নির্বাচনে লড়াই করে, নির্বাচনে প্রচার করে, ভোট চলে গেলে মানুষের পাশে 365 দিন থাকে না। অতএব তৃণমূল কংগ্রেস ছাড়া কারণ ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই, অতএব সেই আনন্দে সবাই উল্লাসিত, আমি উল্লাসিত, আমাদের কর্মী সমর্থক সর্বত্র তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থক উল্লাসিত যে আমরা জয়লাভ করি। এখনো পর্যন্ত জনগণ রায় দেয়নি, তার আগেই একদম উৎসবের আমেজ নন্দীগ্রামে, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।